ক্লাস ফোর, আমার কাছে একটা কমেন্ট এসেছে স্যার আমাকে 11 অঙ্কগুলো, 11 পাতার অঙ্কগুলো একটু করে দেওয়ার জন্য। দেখো এই অঙ্কগুলো, 11 পাতার অঙ্কগুলো খুব সোজা, একটুখানি টপিকটা ধরে নিতে হয়। কী ধরনের এইগুলো কী হবে, কৌশল আছে দেখে নাও। লেখা আছে কি 1 2 3, আমি কিন্তু একটু কায়দা করে লিখতে হয়। যেমন ধরো এইরকম একটা বৃত্ত করে নেবে, এর ঘোরাবো আর কি, 1 2 3 জায়গায় লিখেছি, তাহলে কোনো অসুবিধা নেই। দেখো 1 2 3, এটা তো 1 2 3 বলা আছে, এবার আমি 2 3 1 লিখলাম, একটা 2 3 2, ইংরাজি বাংলা হয়ে যাচ্ছে, 2 3 1 একটা হলো, 3 1 2 একটা হবে, 3 1 2। এবার 1 2 3 তো আগে হয়ে গেছে, লিখে নিয়ে তো মনে থাকবে না 1 2 3। এবার দেখো 1 ঘর বাদ দিয়ে দাও বা উল্টো দিকে হাঁটো, কি হাঁটবে, 1 2 3 করেছিল, 1 3 2, 1 3 2 অনেকগুলো রাশি হয়, 3 2 1, 3 2 1, আবার দেখো 2 1 3, 2 1 3, অনেকগুলো রাশি হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমার নিশ্চয়ই পারবে। এবার 1 ঘর বাদ দিয়ে চলো, 2 1, দেখো আমি কি 1 2 3 করেছিলাম, তো এবার 2 1 3, মানে 1 ঘর বাদ দেবো, 2 নেবো, 3টা বাদ দিও, মানে 2টা নিলাম, 2 1 3, দেখি আমরা 2 1 3 একবারও, হ্যাঁ 2 1 3ও পাইনি, 2 1 3। আবার দেখো 3 আবার বাদ দাও, 2 1, 1 ঘর বাদ দিয়ে 3 2 1, এইবার রাশিগুলো এইখানে বসিয়ে দেবে, দিয়ে কোনটা বড় আর কোনটা ছোট। দেখো আমরা অনেকগুলো রাশি পেয়ে গেছি, এটা কি দিয়েছিল যে 1 2 3, 1 3 2 উল্টিয়ে দিয়েছিল। আমরা কিন্তু এবার দেখবো যে এটা তো আমরা বড় ছোট জানি কেমন করে লিখতে হয়। যদি আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1 2 3, আর বড় সংখ্যাটা হচ্ছে, বড় সংখ্যা লিখে দিই 3 2 1 হবে, বড়টা আগে যায়, তারপর 2টা যে বড়, তারপরে একটা, মানে বড় থেকে ছোট হলো, এটা 1 2 3 হচ্ছে ছোট সংখ্যা। আমি অনেকগুলো সংখ্যা সাজিয়ে দিয়েছি, দেখো কী লিখবে, 3 1 2, দেখি 3 1 2 লেখা আছে নাকি, না নেই, তাহলে এখানে 3 1 2 লিখতে পারি। তারপরে দেখে নাও 1 2 3, তো আমাদের 1 2 3 আগে হয়ে গেছে, 1 1 3 2, আমাদের অনেক রাশি আছে, তৈরি করে দিয়েছি, তোমরা এগুলো দেখে দেখে লিখে লিখে নেবে, অনেক তৈরি করা যায়। শুধু সিস্টেমটা জানতে হবে, রাউন্ড করে হচ্ছে, মানে 1 2 3 দিয়ে দিয়েছি আমি, 2 3 1 যাব, যেভাবে লেখালাম আর কি। চলো পরেরটা আগে দেখিয়ে দিই, পরের রাশিগুলো আমি লিখে দিই, তোমার ঘরগুলো নিশ্চয়ই বসাতে পারবে, এবং তার ঘরে কি হচ্ছে না হচ্ছে, এই যে কটা 100 লাগবে, যদি এখানে 2 লেখো তাহলে এখানে এই দুটো 100 আর কি, মানে গোল দিয়ে একটা করতে হবে, আর এটা আমাদের কত আছে 10, আর এটা আমাদের সংখ্যা 3 1 আছে, বুঝতে পেরেছি ঘটনাটা। আমি যদি এইখানে লিখে মনে করো 3 1 2, তো তা 3টে আমি কি করব, 300 যেহেতু, তাহলে আমরা 100 নেবো 3টে, আর 2 মানে 2 10, দুটো নেবো 10, আর এটা 3 1 2 ছিল, 1টা 10 নেবো, 10কে ঘর, আর 2টা হলো, এরকম দুটো নেবো আর কি, এটা 2 আছে বলে। আমাদের যেরকম 3 ছিল বলে 3টে নিয়েছে, 10 বলে দুটো 10 নিয়েছে, 10ক তো এটা, এটা তো শতক, তার 100 নিয়েছে 1টা, আমরা দেখতে পাচ্ছি। এটা দেখো শতক 1টা ছিল, 3টে 10ক ছিল, 3টে 10 নিয়েছে, আর 2 ছিল, 1 2 নিয়েছে, এভাবে করে নিতে হবে। চলো এখানে টপিকটা দেখিয়ে দিই, 4 5 6, আবার বৃত্ত কাটবো, 4 5 6, এটা লেখা আছে, 4 5 6 লেখা আছে, মানে এটা দিয়েছি আমি, 5 6 4 করলাম, 5 6 4, 6 4 5, 6 4 5, এবার উল্টো দিকে যাব, 4 6 5, 4 6 5, 6 5 4, 6 5 4, আবার 1 ঘর বাদ দিয়ে যাবো, 4 6 5, 4 4 4 6 5, আমরা লিখেছি 4 4, উল্টো দিকে এসেছিলাম, এবার দেখি 4 1 ঘর বাদ দিই, 5 6 5 4, শেষ হবে গিয়ে 6 5 4, এরকম অনেক। আবার দেখো 6 1 ঘর বাদ দিলাম, 5 নিলাম, দিয়ে আবার 1 ঘর বাদ দিই, 4 নিলাম, এরকম ধরে যদি অনেক 4 অক্ষরও থাকে তার খুব সুবিধা হয়, অনেক লেখা যায়, আমাদের এইগুলো সংখ্যা কিন্তু অনেক অনেক তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমরা কী হয় তৈরি করতে হয়, আমি টপিকটাকে শিখিয়ে দিলাম, তোমরা একটুখানি মন দিয়ে শেখো, তো সব এর আমি এটাকে তৈরি করে দিচ্ছি, 7 0 8, দেখো শূন্যটা বয়ে যায় না, 7 0 7 0 8, তাহলে 7 0 8 দেওয়া আছে, এটা ইংরাজিতে হয়ে যাচ্ছে 7 0 8, তাই তো, হ্যাঁ 7 0 8 দেওয়া আছে, তাহলে 7 0 8 দেওয়া আছে, 0 8 7 হয় না, বাঁয়ে শূন্যটা হয় না, তোমাকে তৈরি করে নিচ্ছি সিস্টেমটার জন্য, 0 8 7 হলো, 8 7 0, 8 7 0, তা উল্টো দিকে যাই, 7 8 0, 7 8 0, আবার 8 0 7,
8 0 7, দেখো একটাও কিন্তু মিল নেই, মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে সংখ্যাগুলো তৈরি কেমন করে করতে হয়। এবার তোমার নিশ্চয়ই লিখতে পারবে 8 7 0, তার মানে এইখানটা 8 7 0, তাহলে এইখানটা কি করবে, না এটা 8 7 0 না, এটা 8 7 0, এখানটা 8টা ছোটো ছোটো গোল দাগ নিতে হবে, মানে 100, 8 শতক, তো 8টা শতক নিতে হবে, আর দশক নিতে হবে কটা, 7টা, 7টা 10 করতে হবে, এটাই বড় রাশি আর কি। এটা 8 7 0, 8 7 0টাই হচ্ছে সবচেয়ে বড়, আর সবচেয়ে ক্ষুদ্রতমটা যেটা হবে বলেছি, শূন্য আগে হয় না, আমি লিখে দিই বড় সংখ্যাটা, যে বড় সংখ্যাটা হচ্ছে 8 7 0 হবে, 8 এর পর 7 0, কিন্তু শূন্য প্রথমে হয় না, যে কোনো সময় তা শূন্যর পর কী হতো, 7 8 হতো, তো তাই 7টাকে আগে দেবে, দিয়ে শূন্য করবে 8 করবে, মানে 7 0 8, এটা ছোটো সংখ্যা। চলো আমাদের মোটামুটি এটা দেখিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আবার পরে কমেন্ট অপেক্ষা থাকলাম।